ফ্রেন্ডস, ওয়েলকাম টু ময়ূর রান্নাঘর। ময়ূর রান্নাঘরে জানাচ্ছি সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব কড়াইশুঁটির ঘুগনি। আপনারা আমার রেসিপিটা দেখুন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে ঝটপট তৈরি করে ফেলি আমার আজকের রেসিপি, কড়াইশুঁটি দিয়ে ঘুগনি। কড়াইশুঁটি দিয়ে ঘুগনি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কড়াইশুঁটি নিয়েছি, আর 2টা বড় সাইজের আলু আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। লাগছে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টো বড় সাইজের টমেটো কুচি, সামান্য ধনে পাতা কুচি, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এই রান্নাতে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করব না, তাই 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন। লাগছে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ রসুন বাটা, ফোড়নের জন্য নিয়েছি সামান্য গোটা জিরে, 1টা তেজপাতা, লাগছে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব, তেল পরিমাণ মতো। কড়াইশুঁটির ঘুগনি তৈরি করার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা, তেজপাতাটা আমি মধ্যখান থেকে 2 টুকরো করে দিচ্ছি, আর দিয়ে দেবো গোটা জিরে। এবার ফোড়নটা আমি একটু লাল হতে দেবো। ফোড়ন লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি লাইট ব্রাউন কালারের করে ভেজে নেব। পেঁয়াজ আমি লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। সব মশলা দিয়ে আমি সামান্য জল অ্যাড করছি মশলাটা ফ্রাই করার জন্য। এবার সব মশলা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব, আর ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নেব। মশলা আমি 2 মিনিট ধরে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। ফ্লেম মিডিয়ামে রেখে মশলার সাথে টমেটো আমি আরও 1 মিনিট ধরে ফ্রাই করে নেব। মশলার সাথে টমেটো আমি 1 মিনিট ধরে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আলু, আর দিয়ে দেব কড়াইশুঁটি, আর একবার ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে দেব। সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফ্লেম মিডিয়ামে রেখে আরও 2 মিনিট ধরে আমি সব উপকরণ একসাথে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট ধরে সব উপকরণ আমি একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। ভালো করে আর একবার নেড়ে দেব। এবার ফ্লেমটা বাড়িয়ে দেব, আর জলটা আমি ভালো মতো ফুটতে দেব। জল ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার ফ্লেম আমি একদম মিডিয়ামে করে দেব, আর আলু আর কড়াইশুঁটি ভালো করে সেদ্ধ করার জন্য 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নেব আর ফ্লেমটা বাড়িয়ে দেব। মাঝে কিন্তু আমি একবার ঢাকা খুলে নেড়ে নিয়েছিলাম, আলু কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে, কড়াইশুঁটিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি
ভালো করে কড়াইশুঁটির মধ্যে মিশিয়ে দিয়ে আমি ফ্লেমটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কড়াইশুঁটির ঘুগনি। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন কড়াইশুঁটির ঘুগনি। আর আমার বানানো কড়াইশুঁটির ঘুগনি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।